যে বাড়িতে কোনো সম্মানই নেই সেখানে ভালোবাসার কোনো দরকার নেই। প্লিজ ফুপি এমন করে বলবেন না। না না, আমি আর এ বাড়িতে থাকবো না, আমি চলেই যাব। ফুপি ফুপি এমন করবেন না, ফুপি প্লিজ, ফুপি ফুপি প্লিজ এমন করবেন না। না অস্মিতা, আমি আর তোমার কোনো কথাই শুনবো না। কাজের মেয়েটা আসলে ডানা গজিয়েছে তো, সেজন্য আসতে পারেনি। আমি ভাবলাম আমি খাবারটা দিয়ে যাই। ইমরান সাহেব কোথায়? কাজে আছে, ফ্যাক্টরির ভেতরে থাকবো নাকি? না না, এখানে খাবার রাখা আছে, এলে বুঝবেন খাবারটা খেয়ে নিতে। চাচা যদি বাবাকে ভুল বুঝিয়ে থাকতে পারে, তাহলে হতে পারে দীপালী ফুকু তোমাকে ভুল বুঝিয়েছে। আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না, সরি। ফাইন ফাইন, তুমি বোঝার চেষ্টা করো প্লিজ। দীপালী ফুপি দিন দিন আমাদের সবার মন থেকে দূরে সরে যাচ্ছেন, আর শুধু আমাদের মন থেকেই নয়। তুমি এত ভেবো না, আমি জানি ওর সাথে কিরকম আচরণ করতে হবে। বাবা মা ফুপিকে কত ভালোবাসেন, এই সিচুয়েশনেও ফুপির কথা ভাবছেন। আচ্ছা, আমি যদি বাবাকে একটু বোঝাই তাহলে তো বাবা রাজিও হতে পারেন। দীপালির সাথে আগে যেমন সবাই কথা বলতো, সেভাবেই যেন বলি আমরা, যেভাবে ব্যবহার করতাম, যেভাবে চলতাম, সেভাবেই যেন চলি। বাবা আপনি এখনো ফুপিকে কত ভালোবাসেন? আমার বোন তো, ভালোবাসবো না? কালকের ঘটনার পরও অস্মিতা, জীবনে তো এমন অনেক ঘটনাই ঘটে, তাই বলে কি আপনজন পর হয়ে যায়? দেখো, জীবন সংসারে যতই অশান্তির ঝড় আসুক না কেন, তারপর সবাই একসাথে থাকা, ভালোবাসার বন্ধন, স্নেহের বন্ধন, এরই নামই তো পরিবার। মা, দাদি কিছুদিন আপনাকে একটা কথা বলেছিলেন, আপনার মনে আছে? কোন কথা? দাদি বলেছিলেন যেখানে বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, সেখানে সন্দেহের কোনো জায়গা নেই, থাকা উচিত না। হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন, কিন্তু তুমি আমাকে এটা কেন বলছো আমি তো বুঝতে পারছি না। মা, বাবা আপনারা তো ফুপিকে ভালোবাসেন, তাহলে কেন সন্দেহ করছেন? আর বাবা প্লিজ, মনসুর সাহেবকে বদলি করবেন না, করলে ফুপি খুব কষ্ট পাবে, ভাববে তার জন্য একজনের অনেক বড় ক্ষতি হয়ে গেল। অস্মিতা, তোমাকে বারণ করেছিলাম এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবে না। বাবা তো আমাকে বলেই দিয়েছে এই বিষয় নিয়ে এই বাড়িতে আর কোনো কথা হবে না। বাবা শোনো অস্মিতা, এ ব্যাপার নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তোমার যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলো। বাবা, তুমি কি আজকে অফিসে যাবে? না, মার একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি অফিসে যাব না। তুই আর শাহরিয়ার অফিসে যা। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, তুমি শুধু এই ফাইলগুলোতে সাইন করে দাও। বিজ্ঞাপনের কোনো রেজাল্ট কি আছে? না বাবা, জোনার পাওয়া যাচ্ছে না। তাছাড়া চাচি তো টেস্ট করা হয়েছে, দেখা যাক কি হয়। তুই ঘোষণা করে দে যে লিভার ডোনেট করবে, সে যা চাইবে তাই দেওয়া হবে।
হ্যালো বাবা। হ্যাঁ বল, কেমন আছিস? আমি ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোর ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার কোনো সমস্যা হচ্ছে না বাবা, কিন্তু আমার কারণে অন্যের জীবনে অনেক সমস্যা হচ্ছে। তুই আবার ওসব কথা বলছিস, কতবার বলেছি সব ভুলে যেতে। ভুলে যেতে পারলে কি আর এখানে আসতাম বাবা? আচ্ছা বল, কেন ফোন করেছিস? বাবা, তোমার তো মন্ত্রী, সিআইডি এবং আপার লেভেলে বেশ ভালো আলাপ, তাই না? বল কি করতে হবে। তোমাকে একটা কাজ করে দিতে হবে বাবা। কি কাজ বল? কয়েক মাস ধরেই একজন নিখোঁজ, তাকে খুঁজে বের করতে হবে। কে সে? তার নাম রাশেদ। হঠাৎ তাকে খুঁজে তোর কি হবে? একজনের জীবনে খুশি ফিরিয়ে দেবার জন্য রাশেদকে তার জীবনে ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে, তুই ওই রাশেদ সম্পর্কে যা যা জানিস আমাকে মেসেজ করে জানা, আমি দেখছি কি করা যায়। জি বাবা, আমি সব কিছু মেসেজ করে দিচ্ছি। ভালো থাকিস। তোমরা ভালো থাকো বাবা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। পুষ্পিতাকে আমার ভালো লাগে ঠিকই, কিন্তু ওর সাথে আমার কোনোদিনও কিছু হবে না। ওদিকে ইমরানের মতিগতি আমার মোটেও ভালো ঠেকছে না। আমার কেন যেন মনে হয় ও পুষ্পিতাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, কিন্তু ইমরান তো পুষ্পিতার যোগ্য নয়। ইমরানের হাত থেকে পুষ্পিতাকে বাঁচাতে হলে পুষ্পিতার জীবনে রাশেদকে ফিরিয়ে আনতে হবে। আন্টি ফোন দিচ্ছে। মা তো আন্টির ফোন ধরতে মানা করেছে, এখন কি করি? ফোনটা না ধরলে তো আবার বাসা চলে আসবে, তখন আরেক অশান্তি। ফোনটা ধরি। হ্যালো আন্টি। কি রে, ফোন ধরতে এত ইয়ে লাগলো কেন? ইয়ে ও মানে দেরি, একটু কাজ করছিলাম তো তাই। কেমন আছিস তুই? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? তোকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি? হ্যাঁ রে, ওই রিনার কি খবর? মা মা তো ভালো আছে। আম্মার শরীর এখন কেমন? ওরকমই আছে। এখনো কারোর সাথে লিভার ম্যাচিং করেনি? না, ফাহিমের বাবা তো বলেছে যিনি লিভার ডোনেট করবে তার সকল ইচ্ছা পূরণ করবে। সত্যি? হ্যাঁ, ওরা তো দাদিকে খুব ভালোবাসে, দাদির জন্য ওরা সব কিছু করতে পারে। আচ্ছা, তোদের বাড়ির লোকজন কেউ টেস্ট করায়নি? হ্যাঁ, সবাই টেস্ট করিয়েছে, ও মাও কালকে করিয়েছে, এখনো হাতে পায়নি রিপোর্ট, পেলে বোঝা যাবে। মা বলতে ওই রিনা? হ্যাঁ। যদি রিনার লিভার ম্যাচ করে যায় তাহলে তো রিনা যা চাইবে তাই পাবে। ইস, আমার শত্রু সুখে থাকবে আর সেটা আমাকে দেখতে হবে? না না, আমাকে কিছু একটা করতেই হবে। কি হলো আন্টি, কথা বলছো না কেন? হ্যালো আন্টি। হ্যাঁ আছি। কথা বলছি না কেন? আরে নেট প্রবলেম করছিল। আচ্ছা শোন, আম্মা যে হসপিটালে আছে আমাকে একটু মেসেজ করে পাঠাতো। দাদি তো আইসিউতে, কাউকেই দেখতে দিচ্ছে না। আমি আইসিউর দরজার কাছের বাইরে থেকে দেখব, তুই আমাকে অ্যাড্রেসটা দে তো প্লিজ। জি। বাড়ির মান সম্মানের কথা তুমি অন্তত আমাকে বলো না ভাইয়া।
আপনি এতক্ষণ যা করলেন তাতে করে চৌধুরী বাড়ির মান সম্মান বিন্দু মাত্র অবশিষ্ট আছে বলে আপনার মনে হয়? ভূতপূর্ব স্যার, আমাকে জানলা হচ্ছে না আমাকে। ভাইয়া, মায়ের অসুখ, আমরা সবাই চিন্তায় মরে যাচ্ছি, আর ও কিনা মায়ের মেয়ে হয়ে প্রেম করে বেড়াচ্ছে, তা কার সাথে? ছোট লোক একটা চাকরের সাথে। মনসুর, তোমাকে সিলেটে বদলি করা হয়েছে, তুমি যদি চাকরি করতে চাও তাহলে সিলেটে গিয়ে কাজ করবে, আর সেটা শাহরিয়ারকে জানিয়ে দিও। আর যদি চাকরি করতে না চাও তাহলে যে কোনো সময় রিজাইন করতে পারো। মনসুর সাহেবকে একটা ফোন করি। আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো সবার সন্দেহটাই ঠিক, আমরা নিজেরাই বুঝতে পারিনি কবে আমরা বন্ধুত্ব সম্পর্কটা পেরিয়ে কিছুটা এগিয়ে গিয়েছি। সত্যি ভালো না মিথ্যে কথা বলছেন? আমি সত্যিই ভালো আছি। কেন মিথ্যে বলছেন? এত অপমানের পর কেউ ভালো থাকতে পারে? আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে। আমি সত্যিই ভালো আছি। আর কেন ভালো আছি জানেন? এই পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে যে আমার কষ্টটা নিয়ে ভাবছে, আমার অপমান নিয়ে ভাবছে, আর যে কারণে এই সমস্ত অপমান আমার কাছে খুব তুচ্ছ মনে হচ্ছে। বন্ধুত্ব করেছি, কথা দিয়েছি সুখে দুঃখে পাশে থাকব, তাই বন্ধুর কষ্টে ভাবতে হয় বই কি। আমি সম্ভবত আমার বন্ধুত্বের কর্তব্য পালন করতে পারব না। কেন? ভাইজান অপমান করেছে বলে বন্ধুত্ব নষ্ট করে দেবেন, আমাকে ভুলে যাবেন? না না, তা না। আসলে এতদিন পরে আমি একজন ভালো বন্ধু পেয়েছি, আমি কোনোভাবে চাই না যে আমার বন্ধুত্ব নষ্ট হোক, আমার বন্ধুকে আমি হারাতে চাই না। তাহলে এরকম কথা কেন বলছেন? আসলে আমি চলে যাচ্ছি তো, তাই কি বলবো আসলে বুঝতে পারছি না। মানে বন্ধুর পাশে না থাকতে পারা বা থাকতে পারবো কি না আদৌ বলতে পারছি না। কোথায় চলে যাচ্ছেন? কেন, সিলেটে, যেখানে আমার বদলি হয়েছে। আপনাকে না আমি যেতে বারণ করেছি, তবু আপনি যাবেন? চলে যাওয়াটাই তো ভালো না? প্লিজ প্লিজ আপনি যাবেন না। আশ্মিতা বাড়ির সবাইকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু ও পারেনি। এরপর আমি বলবো সবাইকে, সবাইকে আমি বোঝাবো। ভুল ভাঙানোর চেষ্টা করে কি লাভ? আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো সবার সন্দেহটাই ঠিক, আমরা নিজেরাই বুঝতে পারিনি কবে আমরা বন্ধুত্ব সম্পর্কটা পেরিয়ে কিছুটা এগিয়ে গিয়েছি।
কেন? আপনি চান না সবার সন্দেহ দূর হোক, সবার ভুল ভাঙু? সবার সন্দেহটা কি সত্যি অমূল্য? এসব আপনি কি বলছেন? কেন, আমি কি ভুল কিছু বললাম? না, মানে দেখুন, আপনাকে আমি এতদিন বন্ধুর মতোই জানতাম, কিন্তু গতকালকের ঘটনার পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে আমি বন্ধুর চাইতে অনেক বেশি কিছু ভাবতাম। তাই সবাই যা ভাবছে সেটা একেবারেই ভুল নয়। আর এতে তো আপনার কোনো দোষ নেই, আমি আমার বন্ধুত্বের সীমা লঙ্ঘন করে এগিয়ে গিয়েছি। যা কিছু ঘটেছে সব একতরফা আমার দিক থেকে, আর সেজন্যে আমার মনে হয় আমার চলে যাওয়াটাই ভালো। তাতে করে আপনার সঙ্গে দেখা হওয়ার চান্সটা অনেক কমে যাবে। এতে হয়তো আপনাকে ভুলে যাওয়াটা সম্ভব না, কিন্তু আপনাকে দেখার ইচ্ছেটা ক্রমে ক্রমে অনেকটা কমে যাবে। ওই যে কথায় বলে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আর সেটাই আমাদের দুজনের জন্য মঙ্গল হবে। আমি ফোনটা রাখি, আমার মালপত্র সব গোছাতে হবে। সত্যি চলে যাবেন আপনি? অন্য কেউ হলে হয়তো মিথ্যে বলতাম, কিন্তু আপনাকে তো চেষ্টা করেও মিথ্যে বলতে পারবো না। এতটা বছর তো আমি একাই থেকেছি, বাকি জীবনটাও একা একাই কাটিয়ে দিতে পারবো, তবে আপনার বন্ধুত্ব আমি খুব মিস করব। ভালো থাকবেন। যাবেন না প্লিজ। কেন? জানি না, তবে আপনি চলে গেলে আমার খুব খারাপ লাগবে। নতুন নতুন বন্ধুত্ব হয়েছে তো তাই একটু খারাপ লাগবে, কিন্তু দুদিন পরে আমাকে ভুলে গেলে দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এত সহজে আমি কাউকে ভুলি না। প্লিজ প্লিজ আপনি যাবেন না। কেন আটকাতে চাইছে? আমি ঠিক বুঝতে পারছি না। হয়তো সবার সন্দেহটাই ঠিক, আমরা নিজেরাই বুঝতে পারিনি কবে আমরা বন্ধুত্ব সম্পর্কটা পেরিয়ে কিছুটা এগিয়ে গিয়েছি। সত্যি? আপনি সত্যি বলছেন? আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ বলুন? যাবেন না প্লিজ। থাকলাম না হয়, কিন্তু থেকেই বা কি লাভ? আপনার আমার সম্পর্কের তো কোনো পরিণতি নেই। রঙিন পৃথিবী, কারণ আপনি বড়লোকের মেয়ে আর আমি গরিবের ছেলে। ও সব কথা সিনেমাতেও চলে না, আর বাস্তব জীবনে তো দূরের কথা। আমি বলি কি, আপনি থেকে যান, জীবনকে একটু সময় দেবেন না? ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আমি থাকছি। দুই একদিন পর কি হবে? ওনার সাথে ওনার স্যাম্পল ম্যাচিং হয়ে গেছে, অপারেশন করা হলে উনি সুস্থ হয়ে যাবেন। পাওয়া গেছে কোথা থেকে? যে একজন ডোনার পাওয়া গেছে। কে সে? বাইরের লোক? না না, ওনারই বৌমা। রীনা চৌধুরী? জি জি জি। দেখুন, ও খুনের দায়ে অ্যারেস্ট হওয়ার অনেক আগে ওর সাথে আমার লাস্ট কথা হয়েছে।
ও অ্যারেস্ট হওয়ার পর ওর সাথে আমার দেখাও হয়নি, কোনো কথাও হয়নি। কেন? পুলিশের পিক আপ ভ্যান থেকে পালিয়ে যাওয়ার পর আপনার সাথে যোগাযোগ করেনি, কন্ট্যাক্ট হয়নি? আমি এবার ব্ল্যাকমেইল করে আমার এমডি চেয়ারটা আবার দখল করব, আর আমি আবার বাড়ির মালিক হব। আশ্মিতা ভেবেছিল যে খেলাটা শেষ হয়ে গেছে, আমি হার স্বীকার করে খেলাটা বন্ধ করে দিয়েছি।